অভিনেত্রী ও ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইক্যাবের সাবেক সভাপতি শমী কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওনক জাহান জানান, হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর আওয়ামী লীগের দমন পীড়নের সময় সরকারের পক্ষে অবস্থান নিয়ে তুমুল সমালোচিত হন তিনি। এছাড়া গত 14 অক্টোবর মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে শমী কায়সারের নামে 100 কোটি টাকার মানহানির মামলা হয়। বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার এবং সাবেক এমপি পান্না কায়সারের সন্তান এই অভিনেত্রী।